আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পা আহসান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রোববার থেকে এসএসসি পরীক্ষা, প্রশ্ন ফাঁস ঠেকাতে কাল থেকে 28 দিন কোচিং সেন্টার বন্ধ, বিজি প্রেসে কঠোর নজরদারি। চার দিনের সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিপক্ষীয় আটটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির গার্ড অব অনার, স্মৃতিসৌধ, জাতির পিতার প্রতিকৃতি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। এবং ভূমিকম্প দুর্গত মানুষকে উদ্ধারে সহায়তার জন্য বাংলাদেশকে সম্মানসূচক পদক দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, আগামী রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস ও নকল এড়াতে কাল থেকে বন্ধ হচ্ছে সব কোচিং সেন্টার। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনো কোচিং সেন্টার খোলা থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। কঠোর নজরদারি থাকবে বিজি প্রেসেও। ঐশী গোস্বামীর প্রমাণ রিপোর্ট। ব্যবসা শিক্ষায় 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, তাই প্রশ্ন ফাঁস রোধে 26 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা 2023 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 26 এপ্রিল 2023 থেকে 23 মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্নপত্র সর্টিং যখন হয় সেই সময় অবশ্যই যেন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন, সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন প্রশ্ন ফাঁস রোধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করলে সে কেন্দ্র বাতিল সহ এমপিওভুক্ত শিক্ষক হলে তার এমপিও বাতিল করা হতে পারে। শুধুমাত্র কেন্দ্র সচিব একটি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, যেই মোবাইল ফোনে কোনো ছবি তোলা যায় না। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে সেই কেন্দ্র বাতিল করে দেয়া, সেখানকার শিক্ষকদের এমপিও বাতিল করা, এরকম কঠোর সিদ্ধান্ত আমরা নিতে বাধ্য হব। 11টি বোর্ডে এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা 20,72,163 জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 50,295 জন, প্রতিষ্ঠান বেড়েছে 207টি আর কেন্দ্র বেড়েছে 20টি। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। চার দিনের সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল 4:45 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানের ভিভিআইপি চার্টার ফ্লাইটটি হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকি সানাসুকে ও জাপানের বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সম্বর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। টোকিওর বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে যাওয়া হয় আকাসাকা প্রাসাদে। জাপান সফরকালে প্রধানমন্ত্রী এই প্রাসাদেই অবস্থান করবেন। এ সফরে টোকিওর সাথে আটটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এর আগে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 15 দিনের সরকারি সফরে প্রথম পর্যায়ে টোকিওর উদ্দেশ্যে সকাল 7:56 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা। নবনিযুক্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গার্ড অব অনার দেওয়া হয়েছে বঙ্গভবনে। এরপর আনুষ্ঠানিকভাবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ধানমন্ডি 32-এ জাতির পিতার প্রতিকৃতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তিনি। শপথ নেবার পর সোমবার রাতে সপরিবারে বঙ্গভবনে ওঠেন নতুন রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারে সালাম গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 10:30 বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে এই গার্ড অব অনার দেয়া হয়। এ সময় রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন। বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে সাভারে যান রাষ্ট্রপতি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এ সময় 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। পরে স্মৃতিসৌধের স্বাক্ষর বইয়ে সই করেন নতুন রাষ্ট্রপতি।
এরপর রাষ্ট্রপতির গাড়িবহ রওনা দেয় ধানমন্ডি 32 নম্বরের উদ্দেশ্যে। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মোহাম্মদ শাহউদ্দিন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গভবনে ফিরে যান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। 73 বছর বয়সী মোহাম্মদ শাহউদ্দিন 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হন গত 13 ফেব্রুয়ারি, শপথ নেন 24 এপ্রিল সোমবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র নিয়ে বিএনপির প্রত্যাশা নেই বলেই নতুন রাষ্ট্রপতিকে নিয়ে তারা হতাশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ কার্যালয়ে তৎকালীন পাকিস্তান সরকার প্রণীত শ্বেতপত্র 1971 ডিএফপি মুদ্রিত কপির মোড়ক উন্মোচন করে তিনি বলেন, রাষ্ট্রপতির মর্যাদার সাথে দায়িত্ব হস্তান্তর গণতন্ত্রের নতুন মাইল ফলক। দেশের রাষ্ট্রপতি হিসেবে কাকে আওয়ামী লীগ মনোনয়ন দিল তা নিয়ে বিএনপির কথা বলা নিয়েও প্রশ্ন তোলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমি 50টা বলেছি, আপনারা পারলে। আসলে রাষ্ট্র নিয়েই তো তাদের কোনো প্রত্যাশা নাই, রাষ্ট্র নিয়েই তারা হতাশ। তো রাষ্ট্রপতি নিয়ে আশা প্রকাশ করার কোনো কারণ তো আমি দেখি না, যেখানে রাষ্ট্র নিয়েই তারা হতাশ। মির্জা ফখরুল সাহেব তো রাষ্ট্র নিয়েই হতাশ, না হয় উনি কী বলতে পারেন পাকিস্তানেই ভালো ছিল, পাকিস্তানেই ভালো ছিল এই কথা বলার মধ্য দিয়ে এটিই তো প্রকাশ পায় তিনি রাষ্ট্র নিয়েই হতাশ। সুতরাং রাষ্ট্রপতি নিয়ে ওনার আশা প্রকাশ করার কোনো কারণ নাই। ঈদের ছুটি শেষে সড়কপথে রাজধানীতে ফিরছে অনেক কর্মজীবী। সকালে রাজধানীর গাবতলী প্রান্ত থেকে দূরপাল্লার বাস ঢুকতে দেখা যায় রাজধানীতে, তবে অন্যান্য বারের চেয়ে সড়কপথে চাপ কম বলে মনে করছে সবাই। মুজিবুর রহমানের রিপোর্ট। টানা ছুটি শেষে সোমবার খুলেছে সরকারি অফিস, বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুলছে ধাপে ধাপে। এ অবস্থায় স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরছে মানুষ। মঙ্গলবার সকালে গাবতলী প্রান্ত দিয়ে রাজধানীতে এসে পৌঁছেছে বিভিন্ন অঞ্চলের দূরপাল্লার বাস, যদিও বাসে ফিরতি যাত্রীর চাপ বেশ কম। বাড়িতে গিয়ে আসলে মা ভাই বোন সবাই আছে, সবার সঙ্গে দিতে আনন্দটা আছে অন্যরকম। মনটাকে বুঝ দিচ্ছি যে 2 মাস পর আবার যাব, তো মিস করছি, অবশ্যই অনেক মিস করছি। এখনো আমাদের 5 দিন ছুটি আছে, তারপরে আগে চলে আসছি যে জ্যামজট কয়েকদিন রেস্টের দরকার আছে। এবছর বড় ধরনের ভোগান্তি ছাড়া ঈদযাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। যানজট না থাকায় নির্ধারিত সময়ের আগেই গন্তব্যে পৌঁছে বেশিরভাগ বাস। এবার ঈদে মানে গত ঈদের মতো ভোগান্তি পোহাতে হয়নি, যাইতে ভোগান্তি পোহাতে হয়নি, আসতে ভোগান্তি পোহাতে হয়নি, কোনো ভোগান্তি নাই। আজকে রাস্তাটা ফ্রি, গাড়িও সিট পাইছি আমরা, মাসালাই দিলে সুন্দরভাবে আসছি ঢাকায়। ভিন্ন ছিল বলতে যেরকম হয় আগে এরকম হয় না আমাদের সাথে, আমরা খুব ভালোভাবে আসছি। যাত্রীরা জানান ঈদের সাথে 2-3 দিন বাড়তি ছুটি যোগ করায় এখনও ঢাকামুখী হননি অনেকে, সেই সাথে তুলনামূলক বেশি আরামদায়ক হয় রেল আর নদীপথে ঢাকায় ফিরছে বেশিরভাগ কর্মজীবীরা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন সিটি নির্বাচনে অংশ নিয়ে কমিশনকে যাচাই করতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন এসি মোহাম্মদ আলমগীর। রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের তিনি মন্তব্য করেন, 5 সিটি নির্বাচনে অংশ না দেওয়ার সিদ্ধান্ত বিএনপির রাজনৈতিক কৌশল হতে পারে। সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি না মেনে কেউ শোডাউন করলে তার মনোনয়নপত্র বাতিল হতে পারে বলেও জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বিএনপি আসেনি, তারা তো বলেছে তারা নির্বাচন করবে না, সেটা তো তাদের রাজনৈতিক কৌশল। তো আমাদের আহ্বান সবসময় আছে যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, আমাদেরকে আমাদের পরীক্ষা নিন। আপনারা তো আমাদের পরীক্ষা নিচ্ছেন না, পরীক্ষা না নিয়ে আমরা যে অকৃতকার্য হলাম কীভাবে আপনি বলতে পারেন? ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয়বার রাজশাহী সিটি মেয়র হতে ভোট চাইছেন এএইচএম খায়রুজ্জামান লিটন। তবে তার সাথে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে 14 দল নেতাদের। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, একক প্রার্থী নিয়ে আলোচনা করেনি ক্ষমতাসীন দল। অন্যদিকে দলীয় বা স্বতন্ত্র হয়ে বিএনপির কেউ নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের তথ্য ছবিতে রিপোর্ট করছেন একরামুল হক সাহেব। রাজশাহী সিটিতে বর্তমান মেয়র খায়রুজ্জামান লিটনের উপরই ভরসা রেখেছে ক্ষমতাসীন দল। দলীয় মনোনয়ন পেয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। শিল্পকল কারখানা স্থাপন করে বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করার প্রতিশ্রুতিকেই এবারের নির্বাচনে সামনে রাখছেন তিনি। যারা চামড়া ব্যবসা করেন তাদেরকে নিয়ে আসতে পারলে সেখানে বেশ কিছু মানুষের কর্ম হতে পারে। আইটি
বঙ্গবন্ধু হাইটেক পার্ক সেটার পরিপূর্ণ ব্যবহার করে প্রায় 20-25 হাজার তরুণ তরুণীর কর্মের ব্যবস্থা করা যেতে পারে। এসিটিতে সরব অবস্থানে রয়েছে 14 দলের শরিক, জাসদ ও ওয়ার্কার্স পার্টি। দলগুলোর নেতাদের দাবি, প্রার্থী চূড়ান্ত শরিকদের গুরুত্ব দেয়নি ক্ষমতাসীনরা, ফলে সম্পর্কে তৈরি হয়েছে টানাপোড়েন। এখানে 14 দলের অন্যান্য রাজনৈতিক দলগুলোর কোনো সংশ্লিষ্টতা আছে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। সিটি মেয়র যিনি আছেন জিম খায়রুজ্জামান লিটন, ইনি সবাইকে নিয়েই চলবেন আমরা এই আশা করতেই পারি। তো যেখানে ব্যত্যয় ঘটছে নির্বাচনের ক্ষেত্রে 14 দলের সঙ্গে যে আলোচনা করার কথা বলা হচ্ছে এটি এখনো সময় আছে। এদিকে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় থাকলেও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি, তবে ভোট বর্জনে অনড় বিএনপি। দলের নেতারা বলছেন স্বতন্ত্র হয়েও অংশ নেবে না কেউ, অংশগ্রহণ করবে না, সেই নির্বাচন তো হতেই পারে না এবং সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না, সেই জন্য এটা নিয়ে এটা তাদের ব্যাপার, আমরা এই নির্বাচনে উই আর নট ইন্টারেস্টেড। সুষ্ঠু সুন্দর ভাবে স্বাভাবিকভাবে ইলেকশন হয় তাহলে আমরা আশাবাদী তো জয়ের লক্ষ্যে যে, আর যদি না হয় ওরকম মারপিট করে তাহলে সেই ইলেকশন করার, আমি তো আগেও বলছি সেই ইলেকশন করার আমাদের কোনো যুক্তি নেই। 21 জুন অনুষ্ঠিত হবে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের দুর্গত মানুষকে উদ্ধারে সফলতার জন্য বাংলাদেশের উদ্ধারকারী দলকে পুরস্কৃত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির রাজধানী আঙ্কারায় ন্যাশনাল কংগ্রেস সেন্টারে স্থানীয় সময় বিকেলে এক জমকালো অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশকেও এই সম্মানে ভূষিত করেন তিনি। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্কের পাঠানোর উদ্ধারকারী দলের প্রধান লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিন ও তুরস্কের বাংলাদেশ দূতাবাসের সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাশিদ ইকবাল প্রেসিডেন্ট এরদোয়ানের কাছ থেকে সম্মানসূচক ওই মেডেল ও সার্টিফিকেট গ্রহণ করেন। অনুষ্ঠানে দেওয়া এক বক্তৃতায় বাংলাদেশের এই ধরনের সহযোগিতা ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তুরস্কের প্রেসিডেন্ট। গত ফেব্রুয়ারিতে তুরস্ক সিরিয়ার সীমান্তে ভয়াবহ ওই ভূমিকম্পে 60 হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। ভূমিকম্পের পরপরই সেখানে যায় বাংলাদেশের সশস্ত্র ও দমকল বাহিনীর উদ্ধারকারী দল। তাদের সাথে ছিলেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। 90টি দেশের 11 হাজারেরও বেশি উদ্ধারকর্মী সেখানে উদ্ধার তৎপরতায় অংশ নেন। প্রায় 5 মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তির পর জেল কেটে বিপুল সংখ্যক নেতাকর্মী রুহুল কবির রেজভিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিবারের সদস্য সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এই সময় উপস্থিত ছিলেন। গত 7 ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় কার্যালয় থেকে রুহুল কবির রেজভি সহ 4 শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ। চট্টগ্রাম বন্দরের চলমান প্রকল্প ও পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে রূপকল্প 2041 বাস্তবায়ন ও 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হবে বলে মন্তব্য করেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। দুপুরে বন্দর অডিটোরিয়ামে 136তম বন্দর দিবস উপলক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, 2009 সালে বিশ্বের 100টি শীর্ষ বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 98তম থাকলেও এখন এই বন্দরের অবস্থান 57তম। বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বন্দরের সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বন্দর ব্যবহারকারীরা। এবার জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নরসিংদীর বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে নেচে গিয়ে ঈদের ছুটি উদযাপন করছেন হাজারো মানুষ। উপচে পড়া ভিড়ে পা ফেলার জায়গা নেই পার্কটিতে। পরিবার পরিজন নিয়ে বিভিন্ন রাইডে চড়ে আনন্দের দিন কাটাতে পেরে খুশি দর্শনার্থীরা। খলিলুর রহমান জুয়েলের ক্যামেরায় মনির হোসেন তোপুর রিপোর্ট। ঢাকার কাছে নরসিংদীর পাঁচদোনায় 75 একর জায়গার উপর গড়ে উঠেছে ড্রিম হলিডে পার্ক। ওয়াটার পার্ক, রোলার কোস্টার, স্কাই ট্রেন, ভূতের বাড়ি সহ 25টি আকর্ষণীয় রাইড মন কাড়বে সবার। ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর পার্কটি।
লাইভ ডিজেতে ওয়াটার পার্কে বাঁধভাঙা আনন্দে আত্মহারা দর্শনার্থীরা। দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা পার্কটিতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য দর্শনার্থী। ওয়াটার কিংডম আছে, ওয়াটার পার্ক আছে, আমরা ওখানে গেলাম, পরে হচ্ছে রাইডে ঘুরলাম অনেকগুলা। রাইডের সংখ্যা বেশি এবং ঘোরার স্পেসটা অনেক সুন্দর। ওই যে ভূতের যেটা ছিল ওইটা বেশি ভালো লাগছে। আমি সিলেট থেকে আসছি, জগন্নাথপুর থেকে। সত্যিকার অর্থে বাংলাদেশে এক্সিলেন্ট পার্ক, এটার মতো পার্ক হয় না। বরিশাল থেকে আমার সব পরিবারে আমি এই পার্কে চলে আসছি। বিনোদন প্রেমীদের জন্য প্রতি ঈদেই নতুন কিছুর আয়োজন করে থাকে পার্ক কর্তৃপক্ষ। শিশু থেকে শুরু করে অ্যাডাল্ট সবার জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট রাইডস রেখেছি, এন্ড দিস ইজ বেসিক্যালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা। যেমন পদ্মা সেতু করলো, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট করা হলো, সো দ্যাট সবাই আর বাইরে না গিয়ে আমাদের এখানে আসে। আমি যে এত অক্লান্ত পরিশ্রম করেছি সেটার সুফল আমি এখন পাচ্ছি। তবে ড্রিমলিডে পার্ক আমি চাই আগামীতে শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে যেন একটা নাম ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ড্রিমলিডে পার্ক আগামীতে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবে সেটা কিন্তু আমি প্রত্যাশা। স্বাভাবিক সময়ের চেয়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ড্রিম হলিডে পার্কে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, নরসিংদী। চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে বিজয়ী হলে কালুরঘাট সেতু প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে অধিভুক্ত করার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার নির্বাচনী ইশতেহারে 19 দফা তুলে ধরেন। বোয়ালখালী সংসদীয় এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধসহ যানজট নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেবেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ও নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী 27 এপ্রিল এই উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এই সংসদীয় আসনে মোট ভোটার 517,652 জন। এবারে পার্টেক্স খেলার খবর। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা গতবারের চ্যাম্পিয়ন জীবন বলিকে হারিয়ে শিরোপা জিতেছেন কুমিল্লার শাহজালাল বলি। এবছর শক্তিমত্তার শ্রেষ্ঠত্ব জানান দিতে বলি খেলায় অংশ নেন 60 জন বলি। এই আয়োজনকে ঘিরে ঐতিহাসিক লালদিঘি ময়দানের আশেপাশের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বাঙালির কৃষ্টি ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে শত বছরের এই বলি খেলা। 1909 সালে এই কুস্তি খেলার সূচনা করেছিলেন চট্টগ্রামের ধনী ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর। প্রতিবারের মতো এবারও ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা দেখতে বৈশাখের তপ্ত রোদ আর ভ্যাপসা গরমকে উপেক্ষা করে উপস্থিত হন হাজারো মানুষ। চট্টগ্রামের ঐতিহ্যের অংশ, এটা আমাদের চট্টগ্রামবাসীর গর্ব। এই গরমের মধ্যে আমি দুর্দান্ত বাঁশখালী থেকে আসছি, দুপুর থেকে আইসা আমি ওয়েট করতেছি শুধু বলি খেলা দেখার জন্য। অনেক সময় এই জব্বারের বলি খেলা দেখার জন্য গাছের উপরে উঠতাম। বাঙালি সংস্কৃতির এই ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে চান আয়োজকরা। আগামীকাল রেলি গুড়ি সব ছামাই খাবে এবং তারা তাদের চাটগাইয়া গান পরিবেশন করে, নাচ গানের মাধ্যমে সেটা তারা পালন করবে। এতে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান চট্টগ্রাম সিটি মেয়র। এটা তো আমাদের আদি একটা খেলা, নিজস্ব কলা কৌশল কসরত এই খেলা দেখিয়ে থাকে, আমরা এই প্রশিক্ষণটা দিয়ে এটাকে বাঁচিয়ে রাখতে চাই। গতবারের চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন বলিকে হারিয়ে এবার দারুণ খুশি কুমিল্লার শাহজালাল বলি। আমি যেন আবার আব্দুল জব্বারের বলি খেলায় প্রতি বছর আসতে পারি, আমার জন্য দোয়া করবেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিবাহী এই বলি খেলাকে ঘিরে চট্টগ্রামবাসীর উৎসব আর আবেগ এবারও ছিল চোখে পড়ার মতো। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এফসি অনূর্ধ্ব 17 উইমেন্স এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বুধবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিঙ্গাপুরের জালানবাসি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। শক্তি সামর্থ্যে এগিয়ে থাকলেও তুর্কমেনিস্তানকে রুখে দিতে চায় বাংলাদেশের কিশোরীরা। মার্চে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছিল লাল সবুজের দল, তাই এই দলকে নিয়ে ভালো কিছুর প্রত্যাশা কোচ গোলাম রব্বানি ছোটনের। এই প্রতিযোগিতায়ও মেয়েদের আক্রমণাত্মক ফুটবল খেলার পরামর্শ দিয়েছেন তিনি। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল অংশ নেবে এএফসি অনূর্ধ্ব 17 ওমেন্স এশিয়ান কাপের মূল পর্বে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার।
রোববার থেকে এসএসসি পরীক্ষা, প্রশ্ন ফাঁস ঠেকাতে কাল থেকে 28 দিন কোচিং সেন্টার বন্ধ, বিজি প্রেসে কঠোর নজরদারি। চার দিনের সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিপক্ষীয় আটটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির গার্ড অব অনার, স্মৃতিসৌধ, জাতির পিতার প্রতিকৃতি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। এবং ভূমিকম্প দুর্গত মানুষকে উদ্ধারে সহায়তার জন্য বাংলাদেশকে সম্মানসূচক পদক দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।